রাজধানীতে আজ কর্মসূচি পালন করবে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি তিনটায় মিরপুর দশ নম্বরে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগেতে যোগ দেবেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা টঙ্গিতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে আড়াইটায় গাবতলীর এস এ খালেক প্রপার্টি চত্বরে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এদিকে তিনটা নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান